বন্ধুরা, সবাইকে আমাদের নতুন ভিডিওতে স্বাগত। কথায় আছে, প্রয়োজনীয়তাই উদ্ভাবনের জনক। শত শত বছর ধরে পাখির মতো ওড়ার শখ মানুষের। আহা, আমি যদি পাখির মতো দুটো ডানা মেলে ওই নীল আকাশে ইচ্ছে মতো উঠতে পারতাম। মানুষের এই অদম্য আকাঙ্ক্ষা থেকে আবিষ্কার হয়েছে উড়োজাহাজ ও রকেট। কিন্তু সেই উড়োজাহাজ রকেট একদিনে আবিষ্কৃত হয়নি, ধৈর্য, সময় আর অক্লান্ত পরিশ্রমে মানুষ আবিষ্কার করেছে এসব। মানুষ এখন উড়োজাহাজে চড়ে পৃথিবীর সব জায়গায় যেতে পারছে, রকেটে করে উড়ে যাচ্ছে মহাশূন্যে। কিন্তু তারপরও কি মানুষ সত্যি সত্যি পাখির মতো উঠতে পেরেছে? পারেনি। তাই মানুষের মধ্যে ঠিক পাখির মতো স্বাধীনভাবে ওড়ার আকাঙ্ক্ষা রয়ে গেছে এখনো। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা কথা বলবো মানুষের সেই স্বপ্ন বাস্তব করতে চলা ফ্লাইং জেটপ্যাক নিয়ে। এটি তৈরি করেছে ব্রিটিশ বিজ্ঞানী রিচার্ড ব্রাউনিং ও তার গ্র্যাভিটি কোম্পানি। এই স্যুটের মাধ্যমে ঘন্টায় সর্বোচ্চ 32 কিলোমিটার বেগে 9 মিনিট ওড়া যায়। 9 মিনিট পর আবার জ্বালানি ভরতে হয়। এই ফ্লাইং জেটপ্যাক তৈরি হয়েছে রকেট ইঞ্জিনের নীতির ওপর। এই স্যুটটি পরে উঠতে চাইলে আপনাকে সর্বপ্রথম তীব্র বাতাসের বিপরীতে ভারসাম্য নিয়ন্ত্রণের কৌশল রপ্ত করতে হবে। আবিষ্কারক রিচার্ড ব্রাউনিং শুধু ভারসাম্য কৌশল শিখতে সময় নিয়েছিল অনেক বছর। তাই উঠতে চাইলে আপনাকে আগে ফ্লাইং প্যাডে প্রশিক্ষণ নিতে হবে। এই স্যুটে পিঠে একটি জ্বালানি ট্যাঙ্ক ও দুটো জেট ইঞ্জিন এবং দুই হাতে দুটো করে মোট 6টি জেট ইঞ্জিন থাকে। হাতের কন্ট্রোলারের সাহায্যে গতি কম বেশি করা যায়। আরোহীর নিরাপত্তার জন্যে যুক্ত থাকে একটি প্যারাসুটও। এই কন্ট্রোল সুইচের মাধ্যমে আপনি গতি যত বাড়াবেন তত জোরে জেট ইঞ্জিন দিয়ে বাতাস বের হতে থাকবে। নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী প্রত্যেক ক্রিয়ার একটি বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। এই নীতির ফলে ফুলানো বেলুন মুখ খুলে ছেড়ে দিলে উপরে উঠে যায়, রকেট মহাশূন্যে যেতে পারে। ফ্লাইং স্যুটটি এইভাবেই কাজ করে। ইঞ্জিন দিয়ে যত জোরে বাতাস বের হবে ততই আপনার ওড়ার সম্ভাবনা বেড়ে যাবে। এই ইঞ্জিনের গতি 60% বাড়ালে আপনি ওড়ার জন্য প্রস্তুত, আর 80% বাড়ালে এটি আপনাকে মাটি থেকে শূন্যে ভাসিয়ে নিয়ে যাবে। এটি এখনো সে অর্থে জনসাধারণের ধরাছোঁয়ার মধ্যে আসেনি। হয়তো অদূর ভবিষ্যতে এটি হয়ে উঠবে মানুষের নিত্যসঙ্গী, আর তখন মানুষ উড়ে বেড়াবে ঠিক মুক্ত পাখির মতো। তার এতদিনের মনোকামনা পূরণ হবে, এখান থেকে সেখানে মানুষ উড়ে উড়েই যেতে পারবে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা নিচে কমেন্ট করে জানান। আমাদের চ্যানেলে আরও কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান সেটাও জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। তাহলে আমাদের চ্যানেলে আপলোড হওয়া যে কোনো ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন সবার আগে। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন।